আপনারা দেখছেন তাজা খবর 24 বিশ্বের জুড়ে গর্ভবতী আর কোনো বুঝ না কি বাজার থেকে আপুরি এনা খাইলেছে দেশ ও বিদেশে যা যেখান থেকে তাজা খবর 24 দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। রায়পুরায় পেট ব্যথার যন্ত্রণায় কীটনাশক ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু। নরসিংদীর রায়পুরায় পেট ব্যথা সহ্য করতে না পেরে মোহাম্মদ আসমত আলী নামে এক যুবক কীটনাশক ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার রাত 8:30 উপজেলার চরাঞ্চলে শ্রীনগর গ্রামে এ ঘটনা ঘটে। আসমত ওই গ্রামের মোহাম্মদ সফর আলীর ছেলে এবং তিনি কৃষি কাজ করতেন। নিহতের মা ফুলমালা জানান, দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে সবার বড় আসমত আলী। 7 বছর আগে ছেলেকে বিয়ে দেন পাশের সায়দাবাদ গ্রামে। আরাফাত হোসেন নামে তার 2 বছরের একটি পুত্র সন্তান আছে। সহজ সরল প্রকৃতির আসমত আলী বেশ কিছুদিন ধরেই পেট ব্যথায় ভুগছিলেন। ওষুধ সেবনে অল্প সময়ের জন্য আরোগ্য লাভ করলেও পরক্ষণে আবারও ব্যথা অনুভব করতেন আসমত আলী। গতকাল সন্ধ্যার পর তীব্র পেট ব্যথা দেখা দেয়। এরপর স্থানীয় শ্রীনগর বাজার থেকে কীটনাশক ট্যাবলেট কিনে এনে তা খেয়ে ছটফট করতে থাকেন তিনি। পরে স্বজনরা তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার কয়েক ঘন্টা পর হাসপাতালে মারা যান আসমত আলী। এ ব্যাপারে রায়পুরা থানার উপপরিদর্শক জহিরুল ইসলাম বলেন, নিহতের পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে আসমত আলীর লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। যারা যারা তাজা খবর 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাজা খবর সাথেই থাকুন। নমস্কার, তো কিছু নিয়ে বাতা করতে কিরি পুরি খায়া আমার মারা গেছে। দুজন থেকে আমি সাথে বের করলাম না, আমার পথে কোনো ঘটনা করছে না। পথে কিছু বের করলাম, কিছু সোজা করে মাথা আউট কোনো কাজে না, এ বিষের দর্জ না গিয়া পুতে গিয়া বাজারে না যায় বুড়ি এনে খাইলাইছি। আমি বিচারি আমার ভূত কই, ভূত কই গিয়া দিয়ে ভূত ঘরের ভিতরে দর দালাইছি। শ্বাসকষ্টের মতন সামান্য সামান্য পিছুটা তালে উঠে আবার ওষুধ পানি খাওয়াইলে এটা সারাদি সারাদি পরে আমি কইছি, আব্বা ওষুধ লাও গা। পরে দুইটা বুড়ির পাতা কে আনছি, আনছে পরে পাতা আমি কইছি, আব্বা গ্যাস্ট্রিকের ওষুধ আনো। আমি আজকে সকালে আসছি। বাপের বাড়ির বড় মারা মাস দিয়ে পারে কালকা বললাম কি আবার একই দিকে করছি আছে নমাজ পরে কি হলো ইয়ে আড্ডা মাঝে নমাজ পড়তো মসজিদের মাঝে মাদ্রাসা হ্যাঁ নমাজ পড়ে গিয়ে মাদ্রাসা ইয়াতে মসজিদ দক্ষিণ ভাড়া কি এই কালকে মাঝে হঠাৎ করে এই ঘটনা হইলে আমি ফ্যাট ব্যথা উঠছে যে শুনলাম ফ্যাট ব্যথা হয়ে আবার গিয়া বড়ি আনছে কেউ কেরি বড়ি বুঝলেন নি ওখানে কেরি বড়ি আনছে কেরি বড়ি খাইছে বর্দা শুনলাম লয়ে গেছে লাগাইলে পারছি না আমি আর দেখতেও পারছি না। এরপরে বললাম আর গেমের পরে বললাম কি আসে একটু ভালো হ্যাঁ তার আমি নমাজ পড়া পরে বললাম কি মারা গেছে রয়ে আইতেছে। এরপরে মনে করেন আমি লাশের কাছে ফোন দিলাম, মোতালি মার কাছে ফোন দিলাম, এবার থানা ফোন দিলাম, বর্ষাবার কাছে ফোন দিলাম, কথা করলাম। কথা করার পরে কইছে যে আমরা
ব্লাস মারি দেন না আইনের সমাজ আছে আমরা সকালবেলা আইতাছি আয়া দশাই করে দি ক্যামেরা কি ব্যবস্থা নেই এবারে ওপর দিলে সে আছে যে মতানি মরে কথা হয়েছে যে এখন রাত্রে তো লাগুন লাগলাম তার লোকটা মারা গেছে মনে করেন কাল্লার এসে রাগি মারা গেছে তুলাতুলি হাসপাতালে ধরেই নাই তুলাতুলি থেকে ডাইরেক্ট আমাদেরকে বলছে নরসিংদী নিয়ে যাও নরসিংদী নেওয়ার পরে ওইখানে তারে পানি দিয়া ওয়াশ করাইছি বমি করাইছি বমির সাথে সে দুইবার বাথরুমও করছে তারপর পায়খানার রাস্তাটা পানি আসছে পরে তারা সুই দুইটা ইঞ্জেকশন দিছে আর একটা স্যালাইন দিছে হসপিটালে মারা গেছে কটার সময় মারা গেছে আমরা ওই নদীর মধ্যে আমরা আর লোক আছে কি রে কি দেখছেন রে খবরটা বলে ও ইমুখে হরদা নিজের নৌকা আছে তাড়াতাড়ি নিয়ে নৌকাটা ফার করে দিয়া ঘরে ফার করে দিয়েছে অতটুকু জানি আমরা কৃষি কাম করি মনে করেন টান টান জমি নিয়ে ফাঁকছে এখন আজকে তিন দিন ধরে মনে করেন আমি সফর তৈলাইতে 10টা 11টা 12টা বাজে আই কালকে আসরের পরে পরে আমার কাছে একটা ফোন আইছে ফোন আছে যে তো বুড়ি গেছে আর কি বুড়ি গেছে কিরি বুড়ি গেছে কিরি বুড়ি খেলতে আর বাসত না নাতি পুত্র ঘর না আপনার বয়স কত আমার বয়স সময় 100 সাইড মোড়া না